ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রানীনগরে বাড়িতে বসেই চালাতো জঙ্গি প্রশিক্ষণ, দেশি বোমা ও বন্দুক বানানো শেখাতো আবু সুফিয়ান, জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃত জঙ্গি দাবি এনআইএ সূত্রে। মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনআইএ। সাহায্য করতে তৈরি রাজ্য পুলিশের এসটিএফ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করলেন সিআইডি ও বিধাননগর থানার আধিকারিকরা। ধৃত ৬ সন্দেহভাজন জঙ্গিকে আজ বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাবে এনআইএ। মুর্শিদাবাদের ডোমকল থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি নাজমুস সাকিবের মোবাইল ফোনে মিলেছে কাশ্মীরের কয়েকজনের নাম্বার। কিসের উদ্দেশ্যে তাদের সঙ্গে যোগাযোগ রাখত কম্পিউটার সায়েন্সের ছাত্র? উত্তরে খোঁজে এনআইএ। আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ, নাম রাখা হয়েছিল গাজবাওয়া ইতুল হিন্দ। কথা হতো সাংকেতিক ভাষায়, গ্রুপের সদস্য ছিল বিদেশি জঙ্গিরা অনুমান তদন্তকারীদের। এবার মালদাতেও এনআইএ। হবিবপুর সহ বেশ কয়েকটি জায়গায় হানা, ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সূত্রে তল্লাশি, খবর সূত্রে। রাজ্য জঙ্গিদের আতুর ঘরে পরিণত হয়েছে, কোন কোন রাজনৈতিক নেতার মদত রয়েছে তদন্ত করুক এনআইএ, দাবি বিজেপি নেতা সায়ন্তন বসু। জঙ্গি ঘাঁটি কিভাবে পুলিশের চোখ এড়িয়ে গেল, প্রশ্ন সুজন চক্রবর্তীর। বাংলায় অপরাধীদের জায়গা নেই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে ফের তলব এনআইএ। 2009 রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক এবং সিপিএম নেতা খুনের মামলায় জিজ্ঞাসাবাদ, শালবনীতে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তুমুল বিরোধিতার মধ্যেই রাজ্যসভায় ধনী ভোটে পাশ জোড়া কৃষি বিল। করোনা আবহেও দূরত্ববিধি শিখেই তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বিরোধীরা, পাল্টা স্লোগান শাসক পক্ষে। বিরোধিতা সত্ত্বেও ধনী ভোটে রাজ্যসভায় কৃষি বিল পাশ হওয়ার পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের বিরুদ্ধে একযোগে প্রস্তাব আনল 12টি বিরোধী দল। দেশের সংসদীয় রীতিকে ক্ষতির অভিযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে। কৃষি বিলের প্রতিবাদে আগেই মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ, তারপরও রাজ্যসভায় বিল পাশ হয়ে যাওয়ায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ শিরোমণি অকালী দল। বিলে স্বাক্ষর না করার জন্য রাষ্ট্রপতির কাছে আরজি সুখবীর সিং বাদল। হরসিমরত কাউরের পদত্যাগের পর মোদী সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ালো শিরোমণি অকালী দল। পাঞ্জাবের কৃষকদের দুর্বল ভাববেন না, হুঁশিয়ারি অকালী সাংসদ নরেশ গুজরালের। বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি। কৃষি বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শিবসেনা, প্রধানমন্ত্রী বলছেন কৃষকদের সহায়ক মূল্য না দেবার গুজব ছড়ানো হচ্ছে। শুধুমাত্র গুজবে ভর করে মন্ত্রী পদত্যাগ করলেন কেন? রাজ্যসভায় কটাক্ষ সঞ্জয় রাউতের। মোদী সরকারের কৃষি বিরোধী কালা কানুনের জন্য কৃষি বাজার ধ্বংস হলে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য কিভাবে মিলবে? ন্যূনতম সহায়ক মূল্যে নিশ্চয়তা কেন থাকবে না? মোদীজি কৃষকদের পুঁজিপতিদের গোলাম বানাচ্ছেন, টুইট রাহুলের। নতুন কৃষি বিল কৃষকদের স্বাধীনতা দেবে, নিশ্চিত করবে দ্বিগুণ আয়, ফোরেদের হাত থেকে নিস্তার পাবেন কৃষকরা, সহায়ক মূল্য থেকে কেউ বঞ্চিত হবেন না, তুমুল বিরোধিতায় কৃষি বিল পাশের পর টুইট প্রধানমন্ত্রীর। কৃষি বিলের প্রতিবাদে রাজ্যসভায় তীব্র বিরোধিতা তৃণমূলে, রুল বুক ছিনিয়ে নেবার চেষ্টা ডেরেক ওব্রায়েনের, উপরাষ্ট্রপতি মাইক ধরে টানাটানি, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো মাইক। রাজ্যসভায় যা ঘটেছে তা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, বিরোধীদের সংসদীয় রীতি মেনে চলা উচিত, কৃষকদের সহায়ক মূল্য থেকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মন্ত্রিসভার 5 সদস্যকে নিয়ে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন রাজনাথ। কেন্দ্রের নতুন কৃষি বিলের প্রতিবাদ, হরিয়ানার রাস্তায় নেমে বিক্ষোভ কৃষকদের, রাজধানীতেও আছড়ে পড়তে পারে আন্দোলনের ঢেউ, আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা দিল্লি হরিয়ানার সীমানায়। লাদাখের এলএসিতে আরো সুবিধাজনক অবস্থানে ভারতীয় সেনা, কব্জা করলো ফিঙ্গার ফোরের নিকটবর্তী 6টি পাহাড় চূড়া, এখান থেকে চীনা বাহিনীর গতিবিধির ওপর নজর রাখা আরো সুবিধা হবে ভারতীয় সেনার, খবর এনআইএ সূত্রে। সুশান্ত মৃত্যু মামলায় 7 দিনের জন্য ফের মুম্বাই যাচ্ছে সিবিআই, ফের সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালোয়ানের মৃত্যু নিয়ে শুরু হতে পারে তদন্ত। তবে এর আগে 21 দিন ধরে চলা তদন্তে সুশান্তের আত্মহত্যা তথ্যই জোরালো হয়েছে, খবর সিবিআই সূত্রে। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রী পায়েল ঘোষের, প্রধানমন্ত্রী পিএমও কে ব্যবস্থা নিতে আর্জি, তৎপর জাতীয় মহিলা কমিশন, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা টুইট অনুরাগের।
অনুরাগকে গ্রেফতারের দাবিতে সোচ্চার কাঙ্গনা, মুখ বন্ধ করাতে অন্য এক নারীকে মিথ্যায় শামিল করতে হলো। শেষ দেখে ছাড়বো নাম না করে কাঙ্গনাকে নিশানা অনুরাগে। পাশে দাঁড়ালেন হাংশেল মেহতা, তাপসি পান্নু থেকে জিশা নাইউ, এমনকি অনুরাগের সপক্ষে মুখ খুলেছেন তার প্রাক্তন স্ত্রী আরতি বাজাজও। রাজ্যে কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু, চব্বিশ ঘন্টায় ফের সংক্রমিত 3177 জন, মৃত 61, সুস্থ 2958 জন, সুস্থতার হার ছড়ালো 87%। পুলিশ কমিশনের পর করোনা আক্রান্ত কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন হোম আইসোলেশনে, আপাতত তাঁর দায়িত্ব সামলাবেন জয়েন্ট সিভিল ট্রাফিক। দৈনিক সংক্রমণে 45 দিন বিশ্বে শীর্ষে ভারত, দৈনিক মৃত্যুতে এদিনও বিশ্বে এক নম্বরে ভারত, তবে মৃত্যুহার আমেরিকা ব্রাজিলের থেকে অনেক নিচে ভারতে। খারাপ আবহাওয়ার জের পিছনে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, 28 তারিখ উত্তরবঙ্গ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 1 অক্টোবর। করোনার দ্বিতীয় ঢেউ ব্রিটেনে, সংক্রমণ রুখতে বিপুল জরিমানার সিদ্ধান্ত বরিস জনসন সরকারের, সেলফ আইসোলেশন ভেঙে পথে বেরোনোই দিতে হবে 13,000 টাকার জরিমানা।